বাড়ির কাছে যদি একটি পূর্ণবয়স্ক বাঘকে দুলকি চালে ঘুরে বেড়াতে দেখেন তাহলে আপনাদের কেমন লাগবে মানে আমরা তো মামাকে দেখতে সুন্দরবনে যাই রয়্যাল বেঙ্গল টাইগার এবার তাকেই দেখা গেল তবে সুন্দরবনে নয় তাহলে তো সেটাকে নিয়ে বিশেষ করে কিছু বলবার ছিলই না কারণ সেটা তাদের ঘর বলা যেতে পারে তবে এবার তাকে দেখা গেল উত্তরপ্রদেশের পিলভিটে একদম অনেকটা দূরে একটা জায়গায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা গিয়েছে পিলভিটে একটি চাষের বাঘটি ঘুরে বেড়াচ্ছে এদিকে ওই খেতে খেতে তখন কৃষকরা কাজ করছিলেন আচমকাই বাঘটিকে ওই ঘুরে বেড়াতে দেখে তারা রীতিমতো ভয় পেয়ে যান সেটাই স্বাভাবিক রয়্যাল বেঙ্গলকে যদি এরমভাবে কাজ থেকে দেখা যায় তাহলে যেমনভাবে মনে ভীষণ আনন্দ আসে ঠিক তেমনভাবে ভয়ও বাসা বাঁধে আর তাও সে তার নিজের জায়গায় নয় অনেকটা দূরে চাষের জমিতে তাকে দেখা গেছে দূর থেকে অন্য কোনো কৃষক এই ভিডিওটি তোলেন এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটি মুহূর্তের অসতর্কতায় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারত খেতে কাজ করবার সময় অনেক কৃষকই খেয়াল করবেন না বাঘের গতিবিধি নেটিজেনরা খেতে বাঘটিকে এরকমভাবে ঘুরতে দেখে প্রচুর কমেন্ট করেছেন যে ভিডিও টা দেখছেন সেটা হচ্ছে উত্তরপ্রদেশের পেল ভিটে এই ভিডিওটি এই মুহূর্তে বেশ ভাইরাল হয়েছে কোন একজন কৃষক এই ভিডিওটি নিজে ক্যাপচার করেন এবং তারপর সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আর তারপর থেকেই এই ভিডিওটি ভাইরাল দেখতেই পাচ্ছেন একটা ধান ক্ষেত চাষের জমি সেখানে খোস মেজাজে ঘুরে বেড়াচ্ছেন বাঘ মামা আর যাকে দেখে রীতিমতো ভয় পেয়েছেন অনেকেই আর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা রকম কমেন্ট করেছেন আরো অনেক আপডেট রয়েছে তার জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর এই ভিডিওটা কেমন লাগলো আপনার আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন